হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের যে ফেসবুকে প্রোফাইল বা পেজে কোনো ভায়োলেশন এসেছে কিনা সেটা চেক করব, আর সেটা কিভাবে ডিলিট করতে হবে, সেটা কিভাবে আমরা প্রোফাইলটাকে ঠিক করব সেই বিষয়ে তোমাদেরকে দেখাবো। তো প্রোফাইলে কিন্তু ওই ভায়োলেশনটা থাকলে আমাদের কিন্তু প্রোফাইলে ভিউজও হবে না আর ফলোয়ার্সও হবে না, ঠিক আছে? তো ওটাকে আগে আমাদেরকে কিন্তু ঠিক করতে হবে, ওটাকে আগে ডিলিট করতে হবে। তো অনেক সময় অনেক মানে কোনো কারণে হয়তো আমরা ফেসবুকের কোনো রুলস ভেঙে ফেলি, তো সেই কারণে কিন্তু অনেক সময় আমাদের প্রোফাইলে বা পেজে ভায়োলেশনটা চলে আসে, ফ্ল্যাগ কন্টেন্ট যেটাকে বলে। তো ওটা আমরা রিমুভ করব আমাদের প্রোফাইল বা পেজ থেকে। চলো সেটাই আমি তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর যদি তোমাদের উপকার হয় তাহলে কিন্তু শেয়ার করে দিও অন্যদের জন্য, যাতে তারাও দেখে তাদেরও সমস্যাটা সমাধান হয়ে যায়, ঠিক আছে? তো চলো, আর আর এটা আমি কিন্তু বানাচ্ছি একেবারে নতুনদের জন্য, যারা অনেকে জানো না তাদের জন্য বানাচ্ছি, অনেকে আবার জানো যে কীভাবে ঠিক করতে হয়, তো আমি তাদের জন্যই বানাচ্ছি যারা জানো না। তো চলো, তোমরা আমি বেশি কথা বলবো না, তো চলো স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার কিন্তু আমাদেরকে যেতে হবে প্রোফাইলে, ঠিক আছে, ফেসবুক প্রোফাইলে। তো এবার ফেসবুক প্রোফাইলে আমরা চলে আসলাম। ফেসবুক প্রোফাইলে আসার পরে থ্রি ডটে টাচ করব, তারপরে এবার দেখতে পাচ্ছ দু নম্বরে প্রোফাইল স্ট্যাটাস দেখাচ্ছে। ওখান থেকে এসে আমরা এই যে প্রোফাইল ইজ রেকমেন্ডেবল এখানটায় টাচ করব। এখানটা টাচ করার পরে এদেখো দেখতে পাচ্ছ ম্যানেজ কন্টেন্ট, তো এখানটাই কিন্তু আমাদের ভায়োলেশনটা এসছে। এই যে ওপরে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই কিন্তু আমাদের ভায়োলেশনটা এসছে। তো আমরা ম্যানেজ কন্টেন্টে টাচ করব, ঠিক আছে? ম্যানেজ কন্টেন্টে টাচ করার পরে এই দেখো এখানটায় কিন্তু এসছে ডিলিট দ্য পোস্ট, ঠিক আছে? তো আমরা কিন্তু এই জায়গাটায় এখন টাচ করব। তারপরে দেখো টেক অ্যাকশন লেখা উঠেছে, টেক অ্যাকশানে টাচ করার পরে যে ডিলিট পোস্ট, ডিলিট পোস্টের টাচ করার পরে যে ডিলিট অপশানটা এসেছে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক রকমের সমস্যা হয়ে থাকে, সেটা আমরা বুঝতে পারবো না, ওটা ফেসবুক থেকে আমাদেরকে বলে দেবে। তো আমরা ডিলিট করে দিলাম। তারপরে দেখো আমি কিন্তু ব্যাক চলে যাচ্ছি, ঠিক আছে? ব্যাক চলে যাওয়ার পরে আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে আমার প্রোফাইলে এবার আমি যাচ্ছি, তারপরে থ্রি ডটে যাচ্ছি। প্রোফাইল স্ট্যাটাসে যাওয়ার পরে এইবার দেখো প্রোফাইল ইজ রেকমেন্ডেবলে গেলাম, এই দেখো একদম কিন্তু তোমাদের চোখের সামনে আমি এটাকে রিমুভ করে দেখালাম, ঠিক আছে? যে অ্যারো চিহ্নটা ছিল নীল কালারে ম্যানেজ কন্টেন্ট বলে, তো সেটা কিন্তু চলে গেছে। তো ভিডিওটি তোমাদের যদি উপকার হয় লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।